আসন্ন পঞ্চায়েত ভোট জনসংযোগ বাড়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। দিদির দূত হিসেবে মঙ্গলবার বাঁকুড়ার তালডাঙ্গা বিধানসভার বলরামপুর গ্রামে যান তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী। আদিবাসী অধ্যুষিত গ্রাম বলরামপুর, পানীয় জলের সংকট থেকে শুরু করে আবাস যোজনার প্রকল্পের সুবিধে থেকে বঞ্চিত তারা, সমস্যার কথা শুনে এক শ্রেণীর সরকারি আধিকারিকের বিরুদ্ধে সরব হন অরূপ চক্রবর্তী। আমি বিধায়ককে বললাম যে যে আমাদের গ্রামে সেরকম ঘর বাড়িও উপায় হচ্ছে না, জলের অভাব, মানে সেরকম টিউবওয়েলে ভালো জল হয় না। দেখো এত এত কাজ পড়ছে, তো অনেক জায়গায় সরকারি আধিকারিকদের ল্যাপস আছে। আমি যেমন এখানে একটা অভিযোগ পেলাম যেখানে এত লোকের নাম ছিল 1800 লোকের, সেখানে ব্লক থেকে 1000 করে দেওয়া হয়েছে, 800 লোকের নামটা কিভাবে বাদ দিল আই ডোন্ট নো। শুধু অফিসে বসে কাজ করলে হবে না, সরকারি আধিকারিকদেরও গ্রাম ঘুরে দেখতে হবে দাবি তৃণমূল বিধায়কের। যে শুধু আমরা ঘুরলে হবে না, সরকারি আধিকারিক যারা রয়েছে তারা তো অফিসে বসে কাজ করলে হবে না, তাদেরকে তো গ্রামে আসতে হবে। গ্রামের মানুষের সমস্যা যেমন আমরা শুনছি, তারা যদি শুনে তারা কলম চালাতে পারবে, তারা সরকারকে বলতে পারবে, তারা ডিএম এর মাধ্যমে চিফ সেক্রেটারি মুখ্যমন্ত্রী এদিকে বলতে পারবে, এদেরও প্রয়োজন তো আছে। আমি যেটুকু গ্রামে ঘুরে দেখলাম, নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রশাসনিক আধিকারিকদের উপর দায় চাপাচ্ছে তৃণমূল, কটাক্ষ বিজেপি। মানুষ যেভাবে ক্ষোভ উগরে দিচ্ছেন, যেভাবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে তারা সোচ্চার হচ্ছেন, তাই তারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য প্রশাসনের উপর দায় চাপিয়ে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছেন। অন্যদিকে দিদির দূত হিসেবে আমডাঙ্গার বেড়াবেড়ি ভাগীরথ আদর্শ উচ্চ বিদ্যালয়ে যান বিধায়ক তাপস রায়। স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, রাস্তার হাল বেহাল হওয়ায় স্কুলে পড়ুয়াদের সংখ্যা ক্রমশ কমছে। স্কুলের রাস্তাগুলোতে এটা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা নিয়ে একটু প্রবলেম চলছে, তো এমএলএ সাহেবকে এই ব্যাপারে বলেছি। এই রাস্তাটার জন্য অনেক দূরের থেকে বাচ্চাগুলো আসতে পারে না, যার ফলে আমার স্কুলের বাচ্চার সংখ্যাটা একটু কমেও গেছে। স্কুলে পড়ুয়াদের সংখ্যা কমার কারণ রাস্তা নয়, প্রাইভেট স্কুল দাবি দুই বিধায়কের। এখন একটি বা দুটি সন্তানও খুব কম লোকের, তো সুতরাং তারা মোটামুটিভাবে একটু বেটার স্কুল বা ইংরেজি মাধ্যমে চলে যাচ্ছে, তো তারই জন্যে বহু স্কুল, গ্যারাবেরিয়া বললে তো হবে না, বাংলার বহু স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাটা কমেছে। সমস্ত স্কুলে ছাত্রছাত্রী কমছে, তার কারণ কি জানেন? তার কারণ প্রাইভেট স্কুলগুলোর ছাত্র সংখ্যার গতি বেড়েছে, মানে গার্জেনরা যিনি হাই স্কুলে শিক্ষকতা করেন তিনিও কিন্তু তার বাচ্চাকে প্রাইভেট স্কুলে দিয়ে হাই স্কুলে মাস্টারি করতে আসে। সত্যি উন্নয়নের উদ্দেশ্য থাকলে এতদিন দিদির দূতেরা ছিল কোথায়? শুধু কি ভোট পাওয়ার জন্যই এই নতুন নতুন কর্মসূচি? উঠছে প্রশ্ন। স্বরূপ রায় ও দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।